দুলাল পার্লারে মাসের শেষে যারা আইতে হয়, আসলে ম্যাডামের সারা মাস সাজে, তো শেষে দিয়ে আইলে একটু শর্ট পরে কিচ্ছুই তো না আইন। পার্লারও যাইতে লাগবো, যাই গিয়ে আমি তাইলে দাঁড়া ওখান করো গিয়া পার্লারও যাইবা। ওই তো বেশি টাইম লাগতো না, কিন্তু আমি বুঝি না অতদিন থেকে তুমি আমরা গরম মশলা তাজ সব ধরনের ফেসিলিটি, আমরা গরম মশলা ফেসিলিটি তো বাইরে আছে, অফিসের ভিতরে কি তা ফেসিলিটি, অফিসের ভিতরেও সব ফেসিলিটি আছে। যদি ভিডিওটা দেখে এক বছর থেকে শুনলে না, মানে এটা এই ধরনের পার্লার যে একবার আয় আর ফিরার নাম্বার বাড়ার স্টাইল না, আইবো কিন্তু দুই তিন বছর হবে না, এটাও মানে খুব কম এটা, মানে বছর আবার কারণ আছে না, আমার মেকআপ টিকসই মেকআপ টিকসই ওইটাই হইতে আছে, একবার করিলে মানে এই 5 বছরের লাগা নিশ্চিত নিশ্চিত। তে আজকে আমি যাইতাম, তুমি দুলাল পার্লার থেকে মেকআপ করো, তুই আইবি আমার পার্লারও আইলাম কি, তুই তো আনছস না, আনছস নি তুই তো সব, তুই তো মেকআপ তো সুন্দর করিয়া করে করে মোটামুটি করে না, আমি একবার দেখছিলাম মেকআপ, একবারই দেখছি আজকে সেকেন্ড টাইম হইব আনছস। মেকআপের জিনিস যদি মেকআপ মেনর কাছে থাকে না তে খার কাছে থাকে, তাহলে কিনলো প্লাস্টিক পাকতো নিবে বালা করছ তাই তো, তুমি যে খারে যে কিটা জিগাও, ওই ও ঠিক ঠিক না না ভুল হইছে, তুমি মানে পাল্লার আমার কাছে বলে মেকআপের জিনিস আছে না 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 ঠিক আছে ঠিক আছে, তা আমি এরকম ঠিক না, বেশি লেট করতাম না, আমি যাইমু তো একটা দুলাল পাল্লার যাইতাম মিনিমাম 10 মিনিট ফুল মেকআপ, 4টার সময় বাড়ি যাইতাম, 4:30টার সময় আমি বাইরে যাইতাম জামাইর লগে, চলো একটু সুন্দর হইতে যাইতে আজকে আমারে সবে দেখ পড়বাই কিটা ড্রেসটা কি ড্রেসটা হিরোইন নানি আনছি আনছি, আমি আর আনতাম নানি, আমি সব কিছু লই আনছি আজকে হইব, আমি মেকআপ এর জিনিস আনছি না ভাই, না মেকআপ তো দুলাল পার্লারে লই আইছি, তুমি তো টেনশন করো, ওই 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 দুলাল পার্লারে তো কোয়ার মনে সব সময় স্টক রাখি আমরা। আচ্ছা তো নমস্কার, কইতো প্রিয় দর্শক আবার আইলাম আমরা আজকে একটা দুলাল পার্লারের মেকআপ ভিডিও নিয়া, সঙ্গে থাকবা আজকে আমরা বাবলিদির মেকওভার করবো আমরা দুলাল পার্লারের বিউটিশিয়ানে, তো চলো তাড়াতাড়ি মেকওভার শুরু করা যাক। আজকে আমি তোমার লোকে আসি, আমিও যোগদান আজকে লইয়াছি, তাই বলে সেই দিনও রিস্টে মিটাইবো বাবলি, বাবলি হাসছে কেনে হাসলো, তারা সাপোর্ট কেনে করলো, আমি ফাঁকা ফালাইমো, ফাঁকা ফালাই তুই শুইবি, আমি মেকআপ করমু তো সব বুকিং হয়ে গেছে, ফাক্কা ছুঁয়া সাজলে কিটা হয়, সাজাই দিবো আমি তোমার শাড়ি দিয়ে আইসলে, মেকআপের কি কি জিনিস আছে, আর আজকে আমি ফেস পাউডার আনতে ভুলে গেছি, যেহেতু আমার কাছে খালা লবণ আছে, এটা যদি লাগে আমি এটা ইউজ করি ফেস পাউডারের জায়গায়, তোমার যখন আমি রাখছি আমার কর্মচারী হিসাবে নতুন একটা, তুমি ব্রাশ করে রাখতে শিখিয়ে দিছি আমি,
গুড উল্টা ঢুকাইছো তো হ্যাঁ তো আমার স্টুডেন্ট পুরো পাক্কা স্টুডেন্ট শিখাই গেছে একদিনে খানের ইওটা একটু বড় হইলে ভালো আছে একদিন হয় না তুমি খুশি জানি পাঁচ বছর পরে একটা কাস্টমার আর তোমার বিয়াবাড়ির সব মানুষ যত আছে সব ফিট হই তুই গিয়া কিন্তু আজকে বিয়াবাড়ি থইবি কিন্তু আমার আচ্ছা ম্যাডাম তাড়াতাড়ি ঠিক আছে তো আপনার ম্যাডাম একটু গল্পত লাগলে আবার ব্যস্ত আমি মানে কাস্টমার লই খুব ভাবে সুন্দর ভাবে ব্যবহার করিয়া তার প্রথম লেন্স ভাবে সাজা আবার ব্রাশ পুরি যাব তো প্রথম গুণটা দিতাম এটা নিয়ে আয় এটা কিন্তু দেখাই দেখাইয়া ওই যে মেকআপ আপনারা এরকম অ্যাপ্লাই করতে পারবা বড় তোর পাল্লা দেখি দুলাল পার্লারে মাসের শেষে যারা আসলে ম্যাডামের সারা মাস সাজে তো শেষে দিয়ে আইলে একটু শর্ট পরে কিচ্ছুই তো না আইন তোর পার্লারের সব জিনিস যদি একটু দাঁড়া সন্দেহ লাগে আমার তো সন্দেহ কিছু নাই এই প্রোডাক্ট আর ফাইতায় না এটা ফাইতের এটা লাস্ট ভালো একটু একটু দেখি মানুষের তো अवेलेबल নিয়ে থাকে তো আমি কি ম্যাডামের একটু লাগাইলেই হই যায় আপনি লাগাই বেশি মাতি হই যায় সুগুর একটু লাগাই দিও তোমার যে শিখাই দিছিস না না তো লাগাই আচ্ছা আমার হাত নেই আচ্ছা আমার ম্যাডাম আমার বান্ধবী তো ইও একটু জুড়ে যারা দিও বাইরন না মাসের শেষ না নি বুঝি আর আমি তো বুঝি সব মুদ্ধ করো ও মাসের শেষে একটু কষ্ট ও মাসের শেষে গরর কাস্টমার অত 5 বছর পর পর কাস্টমার আইতো মাসের শেষে এটা লাগে তো আমরা মাসের শেষের জিনিস না ব্রাশ রাখিয়ে দে আমি হাত দিয়ে দি আর তোরে কতটুকু আমি বালা ম্যাডাম নে কোনটা দিতাম আমার আয়না একটা সামনে রাখি দে এখন এখন আমার দুলাল পার্লার আইলে আয়না একদম লাস্টে গেটের বাইরে বাইরে নি 12 এর আগে আয়না এটা এটা সিস্টেম নাই এটা অত ইও নাই তুমি আমার আমি এমন সাজে তুমি আমার চোখের মধ্যে তোমার রূপ দেখি আমরা সব মেকআপ 10 মিনিট তার বাচ্চা ইচ্ছা আছে তার অত সময় মানে আমি 10 মিনিটে শিখাই দিছি এটা মানুষের ধরাও ফুটের মধ্যে আবার কিতা ব্রাস লাগে আমার সন্দেহ লাগাই না দাও তো আচ্ছা আয়না ফুটে ভাই ভাই তুমি তুমি ম্যাডাম কোন জায়গার জন্য শিখছিলা কসুদরম হয় কসুদরম কসুদরম আওরঙ্গজার তারাও মানুষে কলকাতা দিল্লি বোম্বে শিখে না এটা তো দুলাল পার্লার বউ না তুমি যে কিতা করে বুঝো না কসুদরম তো আমাদের গ্রামের দিকে ওই দিকে না গ্রামে শিখছে বাম পার পার্লার যে মাটি দিই বলে পার্লার নাই তা যে কো তুমি ছোট বোম্বা হ্যাঁ আসল আজল 15 টিকিটা হুম 15 টিকিটা ঠিক আছে এ রাম আমার খাজা এটা তো না ব্রাশ পন্ডো টাকার বেশি আর কোনো দাম আছে নি 100 200 হাজার সবে লাগায় দুলাল পার্লারে পন্ডো টাকার খাজল দিয়া তোমার এমন সাজাইবো তুমি কইবা তুই তো তোমার যে সাদা কাপড় চুল থাকে না নি এটা ডাকি দিছিস কিন্তু পড়েছে না ওই দেখো আমার পাটাফাটি ক্লায়েন্ট খুশি হয়ে যায় আর কালার দিতে শাড়ির লগে মিলাইয়া নি ম্যাচিং করিয়া দাও তো ম্যাচিং করিয়া শাড়ির নীল আর রেড আছে তে ইও ফ্যামিলি যদি যায় তাহলে এটারও কি আলাদা মেকআপ আছে কোনটা মুস্তাম গো তো ওইটা দিয়ে যারাইয়া দাও মুটাটা দিয়া তুমি একটু যেটা এক্সট্রা পড়ছে মুস্তাম নেই ব্রাশটা এটা কি দিদি আরে কিছু না দাঁড়াই না 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 এটা হইতো না গোদা আমি শাড়ি শাড়িত মুচ্ছি না দিদি যার প্রোডাক্ট তাই না এখানে মুছই না আমি ওই ব্রাশটা আপনি এখানে মুছই না আপনি তো করলাম আপনি তো স্টাফ তাই না আচ্ছা শাড়িত মুচ্ছি না দাঁড়াই জানেন নি এটা শাড়ির দাম কত বেশি মোটা করিও না আচ্ছা না তোমার শেপেই দিমু যতটুকু আছে
ম্যাডামে অনেকটা সুন্দর শেপ পারুন তো ওই যে খাল পাঁচ বছর আগে তো আমি দুইটাই শুনছি বি শেপ আর বি শেপই শুনছি একটা আমরা ম্যাডামে ডব্লিউ শেপ দিয়া দে খুব সুন্দর দেখতাইনি দিতাম নি না না ফাটাফাটি লাগে কিন্তু করতে পারে না গো শোনা কাস্টমার আমার কাছে আমরা খানোর ওনোর গোলার সব দিয়া দেই যদি যাই কিটা গদি আনিয়া দিতে লাগবো নি না 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 একদম মেচি কালকে নি দিতে ও না দিতে লাগবো না এটা আমরা সিস্টেম লিয়া যাইও কি আমরা এটা ছোট কাটা পাল্লারে জুয়েলারি দিলে খালি কই আইনা দেও আমরা এটা না আমরা দিয়া দেই আমার যদি শোনাও তাকে আমি দিয়া দেই না ক্রিম শর্ট পরে মেকআপের ওই আইশ্যাডো একটু শর্ট পরে কিন্তু জুয়েলারি আমরা দিয়া দিলে হাতও বেদনা তোমরা দুজন আমি তো দুর্গন্ধ চোখের ফাতিনি পরবো আমি টাকা আনছি না দেখি আমি কিটা করিশ্মা রুবি এদিকে করিশ্মা কিটা এসে কিটা তোমার কিটা এসে এদিকে এদিকে এই যে আমি আই আর আই আচ্ছা দাঁড়াই আমার ফোন আর তো দাঁড়াও না তুমি এটা কিটা বানাইছো কিটা বানাইছি রুবি তোরা আমি কাজে ঢুকাইছি বুঝছো কান দিয়ে আমার কাছে বাবলি কাছে একটা থাকলে দিস কই তুই নিজে হইছস কবিতা করে লাগি আনছি দি রুবি আর করিশ্মা নিজে কি তাচ্ছে কিন্তু তোর উপরে হইছে অ্যাপ্লাই করছি এত খুব রাগ দেখাইলা মানুষের উপরে বলে তোমরা জানো না দি তোমরা বেশি হয়ে যা রুবি আরে আমি তো সুন্দর সব সময় ইজা ফাদলা আমি আমার ভালো লাগে কাল লোকে ডং করতাই করিস আর তুই তোরে আমি ঢুকাইছি আমার লোকে তুই ঢুকাইছিস তো ভালো করে আমার লাগি আমি তোর কাজ করান আমার লোকে জানি কাজ করতে ইলে জানি তুই বালা টিকে করিস না ইলে না করতে পারো বুঝছো অন্য অন্য কার লোকে তুই ফাটলা আমি করে আর তুই করিশ্মা বেশি হয়ে গেছে বুঝছো আমি তোমার কথা না তো সুন্দর লাগে কিন্তু আজকে এক বছর থেকে তোর বেশি বেশি আমার লোকে এটা নটো ওই দিনের ওই দিনের তো আমার প্রিজ করছে ওই দিনের আমি করছে তারা করছে তুমি তো কবি এত তালি দিছো তারা সবাই হাতে তালি মারছি মেকআপ তো তারা দুজনে করছে তুমি তো সাপোর্ট করছো সাপোর্ট করছে আমি ক্যামেরা দছি বুঝছো ক্যামেরা দেওয়ার মতো আমি মেকআপ করছি তোমার ভালো লাগে না চাপ রাখো না আইডিয়া দেখাবো নেক্সট ভিডিওতে বাই বাই এটা সব সময় তার আর বেশি ডং এটা আমার ভাল লাগে না।